গাজীপুর সহ পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভবনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে আইজিপি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে কমিশনকে সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন অনুযায়ী আমাদের যে দায়িত্ব নির্বাচন কমিশনের সাথে, আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচনী দায়িত্ব পালন করছি এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন করা দরকার যথাযথভাবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করছি। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উদ্ভব হয় সেটা বিবেচনায় রেখে আমরা কমপ্লিসেন্টটা আমরা সকল বিষয় বিবেচনা করে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা। ইসি সচিব জানান, নির্বাচনের দায়িত্ব পালনে কেউ বিধি বহির্ভূত কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ নির্বাচনের আইনের পরিপন্থী কোনো কাজ করে, তিনি যে বাহিনীর হোক, যিনি ব্যক্তি হোক, তাকে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং সুষ্ঠ সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এবং সবাই এ বিষয়ে কমিশনকে আশ্বস্ত করেছেন যে যার অবস্থান থেকে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তাদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন। সিটি নির্বাচনে কোনো নাশকতার শঙ্কা নেই বলেও জানান জাহাঙ্গীর আলম। মাঠ থেকে পর্যবেক্ষণ দিয়েছেন এই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নাই। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।